আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সময়ের সেরা টপ 5 অ্যান্ড্রয়েড ফুটবল গেম সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো, এবং তার পাশাপাশি গেমগুলো খেলতে আপনার ফোনে কেমন স্পেসিফিকেশন থাকা দরকার এবং প্রত্যেকটা গেম খেলতে মিনিমাম কত জিবি র্যাম দরকার আপনার ফোনের মধ্যে, সেটাও আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন। এই মুখে বলাটা লাইক করে দিন এতটুকুই, কিন্তু আপনারা লাইক করেন না, কেন জানি না। লাইক করতে তো কোনো কষ্ট হয় না, ভিডিওটি অবশ্যই ভালো হবে আমি সেই আশাই দিতে পারি। লাইক করে দিন। আপনারা আজকে এই ভিডিওতে টপ 5 গেম সম্পর্কে জানতে পারবেন, যেগুলো এই সময়ের সেরা। তার কথা বাড়াচ্ছি না। Before I start today's video, I want to let you know about an app called OneFootball. With this app, I can use it to follow all my favorite teams and all my favorite leagues. This app is absolutely useful for you. It has everything that a footballer needs: a score schedule and news from all the league games, with live tickets, lineup and status coverage, and analysis from the in-house contributors, as well as accurate confirmation. You have to choose your favorite players, teams and club, link to all leagues, all competition. The OneFootball app's link in the video description right now. Welcome back viewers. আজকের ভিডিও টপ 5 ফুটবল গেমস এর মধ্যে 5 নাম্বার যে গেমটি আছে সেটা হচ্ছে সকার কাপ 2022 একটি ফুটবল গেমস। এই গেমটি তৈরি করেছে ইনলজিক স্পোর্ট কোম্পানি, যেটা অবস্থিত সোভাকিয়ায়। এই গেমটা অনলাইন অফলাইন দুইটা মাধ্যমেই খেলতে পারবেন। গেমটার মধ্যে বেসিক, ডেইলি চ্যালেঞ্জ, চ্যাম্পিয়ন কাপ, টুর্নামেন্ট সহ বিভিন্ন ধরনের ক্যারিয়ার মোড রয়েছে, যেগুলা অনলাইন অফলাইন দুইটা মাধ্যমেই খেলা সম্ভব। গেমটার গ্রাফিক্স অতটা ভালো না, যতটা ভালো হলে আমরা ভালো বলতে পারি। গেমটার গ্রাফিক্স মোটামুটি। গেমটি খেলতে মিনিমাম র্যাম দরকার 2 জিবি, তবে 3 জিবি হলেই গেমটি আপনি স্মুথলি খেলতে পারবেন আপনার স্মার্টফোনে। গেমটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। আজকের ভিডিও 4 নাম্বার পজিশনে যে গেমটি আছে সেটা হচ্ছে চ্যাম্পিয়ন অফ দ্য ফিল্ড। এই গেমটি তৈরি করেছে চাইনিজ কোম্পানি NetEase। এই গেমটা হচ্ছে একটি অনলাইন গেম। এই গেমটা খেলে আপনাদের মনে হবে আপনি ফিফা গেম খেলছেন কিংবা ই ফুটবল পেস মোবাইল গেম খেলছেন। এই গেমটির মোড অনেকটা পেস গেমের মতো, আবার অনেকটা ফিফা গেমের মতো। সো গেমটার গ্রাফিক্স অসাধারণ, গেমটি খেললেই আপনারা বুঝতে পারবেন। গেমটি খেলতে মিনিমাম র্যাম দরকার 2 জিবি, তবে 3 জিবি হলে আপনি গেমটি স্মুথলি খেলতে পারবেন। এই গেমটির ডাউনলোড লিঙ্ক ও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও 3 নাম্বার পজিশনে যে গেমটি রয়েছে সেটা হচ্ছে লেজেন্ডারি ফুটবল গেম। এই গেমটি তৈরি করেছে সিঙ্গাপুর কোম্পানি স্টুডিও ভেগা প্রাইভেট লিমিটেড। এই গেমটাও একটি অনলাইন গেম। এই গেমটা সম্পর্কে যদি বলতে চাই তাহলে এক কথাই বলা যায়, এই গেমটি ই ফুটবল প্যাস মোবাইল গেমের আপগ্রেড ভার্সন। এই গেমটা এখনও বেটা ভার্সন রিলিজ করা হয়েছে। বেটা ভার্সনে আমি বলছি এই গেমটি ই ফুটবল প্যাস মোবাইল গেমের আপগ্রেড ভার্সন। তাহলে বুঝুন মেন ভার্সনটি যখন রিলিজ করা হবে এই গেমটার মধ্যে আরও ইমপ্রুভ আসবে। তখন ইমপ্রুভ আসলে গেমটা হয়তো বা ই ফুটবল প্যাস মোবাইল গেমের মার্কেট খেতে চলেছে। এই গেমে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে প্রয়োজন হয় না কোনো VPN, টিআর কোডের মাধ্যমে খুব সহজেই ম্যাচ মেকিং সম্ভব। এই গেমটি বেটা ভার্সনের গ্রাফিক্স মোটামুটি, তবে যখন মেন ভার্সন আসবে তখন আশাই করা যায় যে এই গেমের গ্রাফিক্স এর চেয়ে আরও বেটার করা হবে। গেমটি খেলতে মিনিমাম র্যাম দরকার 2 জিবি, তবে 4 জিবি হলেই গেমটি স্মুথলি খেলতে পারবেন। এই গেমটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে রেখেছি, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। ঘরে বসে টাকা ইনকাম করার সুবর্ণ সুযোগ। যে কোনো ফুটবল ম্যাচকে প্রেডিকশন করে জিতে নিতে পারেন হাজার হাজার টাকা। প্রেডিকশনে সহায়তা করবে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, এতে টাকা হারানোর সম্ভাবনা খুবই কম। প্রথম ডিপোজিটে রয়েছে 1000 টাকা পুরস্কার, তার পাশাপাশি রয়েছে রেফার করে ইনকাম করার সুযোগ। 10 জনকে রেফার করলে পেয়ে যাবেন 600 টাকা এবং 30 জনকে রেফার করে পেয়ে যাবেন 6000 টাকা। যত বেশি রেফার তত বেশি ইনকাম এবং তত বেশি বোনাস। যখন খুশি তখনই টাকা উইথড্র করতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট কিংবা বিকাশের মাধ্যমে। প্রেডিকশন করে ম্যাচ হেরে টাকা হারানোরও কোনো সুযোগ নেই, কারণ এই ওয়েবসাইটটি PSG'র ইনভেস্ট করা অফিসিয়াল ওয়েবসাইট। টাকা হারার 1 ঘন্টার মধ্যেই টাকা ব্যাক চলে আসবে আপনার অ্যাকাউন্টে। তো আর দেরি কিসের? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ফ্রিতে সাইন ইন করে নিন এবং নিজেই যাচাই করুন। বিস্তারিত জানতে PSG'র অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। আজকের ভিডিও 2 নাম্বার পজিশনে যে গেমটি রয়েছে সেটা হচ্ছে BA Pro ফুটবল। এই গেমটি তৈরি করেছে বিপ্লে ইন্টারেক্টিভ প্রাইভেট লিমিটেড। এই গেমটাও একটি অনলাইন গেম। এই গেমটি এই সময়ে ভালোই ট্রেন্ডিংয়ে রয়েছে, কারণ গেমটার যে গ্রাফিক্স, গেমটার যে মোড সেটা অসাধারণ। ডিসপ্লেতে দেখেই বুঝতে পারছেন গেমটার মান কেমন। গেমটা খেললেই আপনি এই গেমের ফ্যান হয়ে যাবেন, অনেকটা পেস গেমের মতোই। তবে এখানে চাইলে আপনি নিজের মতো জার্সি বা কিটস ডিজাইন চুজ করতে পারবেন। তার পাশাপাশি বল, স্টেডিয়াম, ফুটবল বুট, টিম, লোগোস নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন। গেমটার মধ্যে আপনি চাইলেই রুম ক্রিয়েট করতে পারবেন এবং সেই রুমে আপনার ফ্রেন্ডকে ইনভাইট দিয়ে আপনি চাইলে সহজে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবেন। কোনো বিপিএনের প্রয়োজন নেই, কোনো সার্ভার ইস্যুর প্রয়োজন নেই। গেমটি খেলতে মিনিমাম র্যাম দরকার অনলি 2 GB, 4 GB হলে আপনি গেমটি স্মুথলি খেলতে পারবেন। গেমটার ডাউনলোড লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে রেখেছি, চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আজকের ভিডিওর টপ লিস্টে যে গেমটি আছে, আসলে গেমটি না, গেমগুলো আছে সেগুলো হচ্ছে DLS 2022, FIFA 2022, eFootball 2022। এই গেমগুলোকে যদি আমি টপ লিস্টে না রাখি, এই গেমগুলার লাভার যারা আছে তারা আমাকে দৌড়াবে, কারণ এই গেমগুলা টপের টপ। কোনটাকে ছেড়ে কোনটা আমি টপ লিস্টে রাখবো আমি আসলে বুঝতে পারছি না, তাই 3টা গেমসই আমি টপ লিস্টে রেখেছি। টপ লিস্টের মধ্যে যে 3টা গেম আমি রেখেছি সেই 3টা গেমই অসাধারণ। প্রত্যেকটা গেমের গ্রাফিক্স অসাধারণ, প্রত্যেকটা গেমের গেম মোড অসাধারণ। এই গেমগুলোর প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আমাকে বলতে হয় তাহলে আমার অসাধারণ 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 বলে শেষ করতে হবে। তাই আমি বলছি অসাধারণ গেমগুলা, তাই অসাধারণ বলতেই হবে। সো এই গেমগুলো খেলার জন্য আমাদের স্মার্টফোনের মিনিমাম স্পেসিফিকেশান থাকতে হবে অবশ্যই 2 GB র্যাম। 2 GB র্যাম হলে আমরা গেমগুলো খেলতে পারবো। যদি স্মুথলি খেলতে চাই তাহলে অবশ্যই আমাদের স্মার্টফোনের র্যাম থাকা লাগবে 4 GB। 4 GB হলে আমরা এই গেমগুলো স্মুথলি খেলতে পারব। যদি আপনারা এই গেমগুলো এখনও খেলে না থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো একবার হলেও গেমগুলো ইনস্টল করার জন্য। তো ইনস্টল করার পর আপনারা হয়তো কখনোই আনইনস্টল করবেন না, কারণ গেমগুলো সত্যি অসাধারণ। গেমগুলো ইনস্টল করুন, গেমগুলো খেলুন, তাহলেই বুঝতে পারবেন গেমগুলা এই ভিডিওর টপ লিস্টে কেন রয়েছে। সো গেমগুলা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে রেখেছি, চাইলে এই লিঙ্কে গোথা মেরে গেমগুলো ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। অলরাইট ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই সময়ে সেরা 5টা ফুটবল গেম সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং গেমগুলো খেলতে আপনার ফোনে কেমন স্পেসিফিকেশন থাকা দরকার আমি সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি সত্যি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইকটা করতেই পারেন। আমি আপনাদের জন্য বা আমার ভালোবাসা মানুষকে বলবো এই ভিডিওতে 1000 লাইক করে দিন। আমি 1000 লাইকের এইম করলাম। এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন আপনাদের যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তার কথা বলাচ্ছি না, আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে সোশ্যাল মিডিয়া সব লিঙ্ক রেখেছি, আপনারা চাইলে আমার সাথে কানেক্ট করতে পারেন। আজকের মতো এখানেই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে উইথ আস, লিভ, লাভ এন্ড রেসপেক্ট ইকাস অফিশিয়াল। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইস্তিয়াক খান। আসসালামু আলাইকুম, গুড বাই।